ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন যাতে ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও আপনাদের নোটিফিকেশানে চলে আসে। থ্যাংক ইউ। আজকে আমরা একটা রিপোর্ট লেখা প্র্যাকটিস করি কিসের ওপর, এটা কেরালাতে যেটা এয়ার ইন্ডিয়া প্লেন রিসেন্টলি ক্র্যাশ করলো সেইটার ওপরে। তো রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন কেরালা এয়ার ইন্ডিয়া প্লেন ক্র্যাশ ইউজিং ফলোয়িং ইনফরমেশন উইদিন 200 ওয়ার্ডস। আমরা এর ওপরে দেখি কি হিন্টস ইনফরমেশন আমাদের দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি এয়ার ইন্ডিয়া ফ্লাইট যার নাম্বার ছিল 91344 লেফট দুবাই 2:14 PM উইথ 184 প্যাসেঞ্জার্স অ্যান্ড 6 ক্রিউ ওভারশট কোজিকোড এয়ারপোর্টস টেবিল টপ রানওয়ে। ওভারশট হচ্ছে প্লেনটাকে দাঁড় করানো যায়নি এবং সেটা কিন্তু রানওয়ে ক্রস করে বাইরে বেরিয়ে গেছিল, রানওয়ে ক্রস করে সেটা বাইরে আছড়ে পড়েছিল। তো ওভারশট কিন্তু মানে তাই, ওভারশট হচ্ছে যেটা কোনো কিছুর বিয়ন্ড, কোনো কিছু একটা সীমানা আছে এই সীমানার বিয়ন্ড চলে গেছিল, সীমানা ছাড়িয়ে চলে গেছিলো। এই হচ্ছে রানওয়ে, ধরুন ছিল এই রানওয়ে, প্লেনটা এরকম জায়গায় ল্যান্ড করেছে, 40% ছেড়ে দিয়ে রান করেছে। তো এই এরিয়াটার মধ্যে ওকে স্টপ করানোর দরকার ছিল কিন্তু সম্ভব হয়নি। আরও নিচে ওকে এই এই এরিয়া এই 40% এরিয়াটা বেশি করে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু এটার আমাদের রানওয়েটা শর্ট পড়ে গেছিলো ওদের কাছে। তো রানওয়েটা শর্ট পড়ে যাওয়ার জন্য প্লেনটা কিন্তু রানওয়ের বাইরে চলে যায়। তো এটাই কিন্তু ওভারশট ব্যাপারটার মূল কারণ, ওভারশট ওয়ার্ডটা কিন্তু এই জন্য ইউজ করা হয়েছে যে রানওয়ের বাইরে বেরিয়ে গেছিল, গিয়ে বাইরে গিয়ে পড়ে গেছিলো। যেহেতু এটা কোনো প্লেন ল্যান্ডে ছিল না, একটা টেবিল টপ একটা হিলি এরিয়ার ওপরেই ওপরই স্থানে কিন্তু একটা টেবিল টপ এরিয়া মানে এয়ারপোর্টটা ছিল, তো সেই জন্য কিন্তু ওটা রানওয়ে ক্রস করে বেরিয়ে যাওয়া মানে বাইরে গিয়ে ভ্যালিতে পড়ে গেছিলো। তো সেইটাই ঘটেছিল এর সাথে। প্লাঞ্জড 35 ফিট অ্যাট 7:14 PM টু পাইলট যারা ছিলেন সেটা কী কী নাম ছিল, দীপক ভির সাথে কো পাইলট ছিলেন অখিলেশ কুমার অ্যান্ড 17 প্যাসেঞ্জার্স ডাইড। ব্ল্যাক বক্স অ্যান্ড ককপিট রেকর্ড ভয়েস রেকর্ডার ব্ল্যাক বক্স অ্যান্ড ককপিট ভয়েস রেকর্ডার ফাউন্ড অ্যাক্সিডেন্ট ডিউ টু টেকনিক্যাল ফল্ট অর হিউম্যান এরর, এটা এখনো কনফার্ম নয়। পাইলট সুইচড অফ দ্য ইঞ্জিন কাট ফুয়েল লাইন প্রিভেন্টেড ক্যাচিং ফায়ার, আগুন ধরেনি তার জন্য। দ্য ইঞ্জিওর্ড আর টেকেন টু হসপিটালস সেন্টার অ্যান্ড স্টেট অ্যানাউন্সড 10 লাখ কম্পেনসেশন ইচ ফর ডিজিজড, যারা মারা গেছে তাদের জন্য সেন্ট্রাল এবং স্টেট কেরালা গভর্নমেন্ট 10 লাখ করে প্রত্যেকে কম্পেনসেশন দেওয়ার কথা ঘোষণা করেছে। এই ছিল আমাদের হিন্টস দেওয়া, এর ওপর বেস করে আমরা কিন্তু একটা রিপোর্ট লিখব। কেরালা এয়ার ইন্ডিয়া প্লেন ক্র্যাশ, আমরা এটা হেডলাইন করতে পারি যে আমাদের কেরালা এয়ার ইন্ডিয়া প্লেন ক্র্যাশ বোথ পাইলটস অ্যামং 19 কিল্ড। কোজিকোড 8 আগস্ট, এখান থেকে আমাদের রিপোর্টিংটা হচ্ছে। লিভিং দুবাই অ্যাট 2:14 PM অ্যান্ড এয়ার ইন্ডিয়া ফ্লাইট 91344 উইথ 184 প্যাসেঞ্জার্স অ্যান্ড 6 ক্রিউ অ্যাপ্রোচিং কোজিকোড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অ্যামিডস্ট টেরেনশিয়াল রেইন ওভারশট ইটস টেবিল টপ রানওয়ে অ্যান্ড প্লাঞ্জড 35 ফিট ডাউন এ স্লোপ অ্যাট 7:14 PM কিলিং অ্যাট লিস্ট 19 পার্সন ইন এ চিলিং রিমাইন্ডার টু দ্য 2010 ম্যাঙ্গালোর এয়ার ক্র্যাশ। মেনি প্যাসেঞ্জার্স সাফার্ড সিরিয়াস ইঞ্জুরিজ অ্যান্ড ফ্র্যাকচার্স, দ্য ডিসিজড ইনক্লুড দ্য ফ্লাইট কমান্ডার দীপক ভি সাথে অ্যান্ড কো পাইলট অখিলেশ কুমার। ফর্চুনেটলি দ্য ইনভেস্টিগেশন টিম হ্যাজ রিট্রিভড দ্য ব্ল্যাক বক্স অ্যান্ড ককপিট ভয়েস রেকর্ডার্স এসেন্সিয়াল ইন ডিটারমাইনিং দ্য রিজন লিডিং টু অ্যান এয়ার ক্র্যাশ। এ সিনিয়র অফিসিয়াল অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রোব সেইড ইট ওয়াজ টু আর্লি টু সে হোয়েদার দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ দ্য রেজাল্ট অফ এ টেকনিক্যাল ফল্ট অর হিউম্যান এরর। হাউএভার প্রিলিমিনারি ইনফরমেশন শোজ রং ল্যান্ডিং ডিউ টু ব্যাড ওয়েদার অ্যাজ এ রিজন। As per the view of the experts, with 40% runway behind, sensing that
remaining length is insufficient to stop the aircraft, crew possibly switched off the engine to slow it down with fuel supply to engine cut. So this move is believed to have prevented fire on impact and saved many lives. Firefighting personnel and rescue workers immediately rushed the injured to hospitals nearby. The union and the state on Saturday announced rupees 10 lakh compensation each to kin of victims. By a staff reporter. This is our report. So, আমরা একটু line by line একটা আমরা একটু একটু ব্যাখ্যা একটু বুঝে নিই, যারা যাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে তাদের জন্য আমি লাইন বাই লাইন আমি ব্যাখ্যা করে দিচ্ছি, প্রতিটা লাইনের মানে ধরে একটু ব্যাখ্যা করে দিচ্ছি। লাইন ধরে যদি ব্যাখ্যা করি আমাদের যেটা আসছে, কেরালা এয়ার ইন্ডিয়া প্লেন ক্র্যাশ, কেরালাতে এয়ার ইন্ডিয়ার প্লেন ক্র্যাশ করেছে, ভেঙে পড়েছে, বোথ পাইলটস এবং 19 কিলড, 19 জন মারা গেছে, তার মধ্যে দুজন পাইলটও আছে। এই হচ্ছে আমাদের হেডলাইন। এবার কোজিকোডি 8 আগস্ট, লিভিং দুবাই অ্যাট 2:14 PM and Air India flight 91344 with 184 passengers Dubai chhere 2:14 bikel Air India 91344 plane ti 184 jon passenger ke ebong 6 jon crew member jate uposthit chilo approaching Kozhikode International Airport. Kozhikode International Airport er dike eta egochhilo aschilo amidst torrential rain. তো প্রচন্ড বৃষ্টি, তার মধ্যে কিন্তু প্লেনটা ল্যান্ড করার জন্য অ্যাপ্রোচ করছিল। ওভারশট ইটস টেবিল টপ রানওয়ে, রানওয়ে থেকে কিন্তু সেটা বেরিয়ে গেছিল, রানওয়ে শর্ট হয়ে গেছিল, ওভারশট ইটস টেবিল টপ রানওয়ে, স্কিড করে গেছিল রানওয়ে ছাড়িয়ে, এবং টেবিল টপ রানওয়ে ছিল সেটা। টেবিল টপ হচ্ছে পাহাড়ের ওপরে টেবিলের মতো রকম উঁচু স্থানে যেখানে রানওয়ে বানানো হয়, তার নিচেটা কিন্তু ভ্যালির মতো থাকে, তো সেটাই কিন্তু টেবিল টপ রানওয়ে। টেবিল টপ রানওয়ে অ্যান্ড প্লাঞ্জড 35 ফিট ডাউন এ স্লোপ অ্যাট 7:14 PM। তাহলে 35 ফুট নিচে পড়ে গেছিল স্লোপে, মানে স্লোপ দিয়ে নিচে গড়িয়ে পড়ে গেছিল, এবং যেটা কটার টাইমের সময়, 7:14 সময়, কিলিং অ্যাটলিস্ট 19 পিপল, যা 19 পিপলের মৃত্যুর কারণ হয়েছিল। ইন এ চিলিং রিমাইন্ডার টু 2010 ম্যাঙ্গালোর এয়ারক্র্যাশ, ম্যাঙ্গালোরে একটা এয়ারক্র্যাশ হয়েছিল 2010-এ, সেইটার আমাদের সেই চিলিং রিমাইন্ডার আমাদেরকে, বা সেটা হাড়হিম করা সেই রিমাইন্ডার আমাদের কাছে, বা আমাদের কাছে স্মরণ করাচ্ছে এই ঘটনাটা, সেই 2010-এর ম্যাঙ্গালোরের এরকম একটা এয়ারক্র্যাশ। Many passengers suffered serious injuries, অনেকে seriously injured হয়েছে, and fractures. Deceased include flight commander Deepak V. Sathe and co-pilot Akhilesh Kumar. ইনারা দুজনেই পাইলট, মারা গেছেন দুজনেই। Fortunately, the investigation team has retrieved করেছে, মানে উদ্ধার করতে সমর্থ হয়েছে, the black box and cockpit voice recorder. এগুলো কিন্তু মনে রাখবেন, black box and cockpit voice recorder investigation এর জন্য, যেটা ভীষণই ইম্পর্টেন্ট দুটো ডেটা, যেটা ওখানে কোনো টেকনিক্যাল প্রবলেম হলে বা পাইলটদের নিজেদের ককপিটের মধ্যে যে ধরনের ক্রাইসিস পিরিয়ডে যা কথাবার্তা, যে ধরনের কথাবার্তা, সব ধরনের কথাবার্তা কিন্তু ওর মধ্যে রেকর্ডেড থাকে, এসেন্সিয়াল ইন ডিটারমাইনিং দ্য রিজন লিডিং টু অ্যান এয়ারক্র্যাশ। এয়ারক্র্যাশে কেন কারণ সেটা নির্ধারণ করার জন্য এই দুটো এভিডেন্স কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। এ সিনিয়র অফিসিয়াল অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রোব, প্রোব মানে তদন্ত, তদন্তের সাথে যুক্ত একজন সিনিয়র অফিসার কি বলেছেন, সেইড ইট ওয়াজ টু আর্লি টু সে, এটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে, এটা বলা যাচ্ছে না যে কেন কারণে এটা ঘটেছে, কি কারণে এটা ঘটেছে, হোয়েদার দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ দ্য রেজাল্ট অফ অ্যান টেকনিক্যাল ফল্ট অর হিউম্যান এরর। তো এররের কিনা, হিউম্যান এররের কিনা, কি কোনো টেকনিক্যাল ফল্টের জন্য হয়েছে, সেটা কিন্তু অফিসিয়ালসরা এখনই বলছেন, এটা টু আর্লি টু সে, খুব তাড়াতাড়ি হবে বলাটা, এখনো তদন্ত শেষ হয়নি। হাউএভার প্রিলিমিনারি ইনফরমেশন শোজ রং ল্যান্ডিং ডিউ টু ব্যাড ওয়েদার অ্যাজ এ রিজন, প্রাথমিকভাবে মনে হচ্ছে যে রং ল্যান্ডিং, ভুলভাবে ল্যান্ডিং করা হয়েছে ওয়েদার খারাপ হওয়ার জন্য, সেইটাই কিন্তু কারণ। অ্যাজ পার দ্য ভিউজ অব দ্য এক্সপার্টস, উইথ 40% রানওয়ে বিহাইন্ড অ্যান্ড সেন্সিং দ্যাট রিমেইনিং লেন্থ ইজ ইনসাফিসিয়েন্ট টু স্টপ দ্য এয়ারক্রাফ্ট, আপনারা জানেন একটা এয়ারক্রাফ্টকে দাঁড় করাবার জন্য একটা পার্টিকুলার লেন্থের মিনিমাম একটা এয়ার স্ট্রিপ দরকার হয়, সেই এয়ার স্ট্রিপ যার উপরে সে প্লেনটা ল্যান্ড করে, সে একটা পার্টিকুলার লেন্থ না পেলে কিন্তু তাকে দাঁড় করানো মুশকিল হয়ে যায়। তো 40%
এয়ার স্ট্রিপকে সে পেছনে ফেলে রেখে এসে বাকি 60% এরিয়ার মধ্যে কিন্তু ওই স্পিডে কিন্তু প্লেন এসে দাঁড় করানোটা ডিফিকাল্ট হয়েছিল এই পাইলটদের পক্ষে। তাহলে 100% যদি হয় একটা এয়ার স্ট্রিপ, তার মধ্যে 40% পেছনে ফেলে রেখে এসে আপনি ল্যান্ড করেছেন, বাকি 60%-এর মধ্যে আপনাকে প্লেনটাকে দাঁড় করানো ডিফিকাল্ট হয়েছে। তো তার জন্য ওনারা কি করেছিলেন, দ্য ক্রু পসিবলি সুইচ অফ দ্য ইঞ্জিন টু স্লো ইট ডাউন, ইঞ্জিন বন্ধ করে দিয়েছিলেন এটাকে স্লো করবার জন্য, উইথ ফুয়েল সাপ্লাই টু ইঞ্জিন কার্ট, ফুয়েল সাপ্লাই বন্ধ করে দিয়েছিলেন ইঞ্জিনের। দিস মুভ ইজ বিলিভড টু হ্যাভ প্রিভেন্টেড দ্য প্রিভেন্টেড এ ফায়ার অন ইম্প্যাক্ট। এর জন্য কিন্তু পড়ে গিয়েও প্লেনটা কিন্তু আগুন ধরেনি, ইঞ্জিনের ইঞ্জিন বন্ধ হয়ে করা হয়েছিল এবং আপনাদের ইঞ্জিন বন্ধ করা হয়েছিল এবং ফুয়েল ট্যাঙ্কের কিন্তু কানেকশনও কিন্তু কাট করা হয়েছিল, সেই জন্য কিন্তু আগুন লাগেনি। সেভড মেনি লাইফ, তাছাড়া আগুন লেগে গেলে কিন্তু অনেকেই মারা যেতে পারতো। ফায়ার ফাইটিং পার্সোনাল অ্যান্ড রেস্কিউ ওয়ার্কার্স ইমিডিয়েটলি রাস্ট দ্য ইঞ্জিওর্ড টু হসপিটালস, বিভিন্ন হসপিটালে যারা ইঞ্জিওর্ড তাদেরকে রেস্কিউ অপারেশনের টিমের লোকজন নিয়ে গেছে। ইউনিয়ন অ্যান্ড স্টেট স্যাটারডে অ্যানাউন্সড 10 লাখ কম্পেনসেশন ইচ, ইউনিয়ন এবং স্টেট গভর্নমেন্ট দুজনেই 10 লাখ করে কম্পেনসেশন ঘোষণা করেছে টু কিন অফ ভিকটিম, কিন মানে আত্মীয় পরিজনকে, কিন্তু 10 লাখ করে যারা মারা গেছে তাদের আত্মীয় পরিজনকে 10 লাখ করে দেওয়ার কথা ঘোষণা করেছে। তো বায়া স্টাফ রিপোর্টার এটা আপনারা লিখবেন, অনেক সময় আমাদের ভুল করে স্টাফ রিপোর্টারের শেষে কিন্তু আমরা ফুল স্টপ দিয়ে ফেলি, সেটা কিন্তু দেবেন না, এটা কিন্তু কোনো ফুল স্টপ হয় না, বায়া স্টাফ রিপোর্টার এভাবে লিখবেন। তো এই ছিল আমাদের আজকের রিপোর্ট রাইটিং, কেরালার যে রিসেন্ট প্লেন ক্র্যাশ হয়েছে তার উপরে। তো আপনারা আশা করি যদি এটা আসে এটা ভালো করে প্র্যাকটিস করে যান, আসার চান্স আছে এবং এটা আসলে আশা করি আপনারা লিখতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ভিডিওটাকে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটাতে অবশ্যই আপনারা দেখতে থাকুন। আমরা কিন্তু আগামী 1-2 মাস ধরে কিন্তু প্রেসি রিপোর্টিং এবং ট্রান্সলেশন বোথ বাংলা এবং ইংরেজি দুটো ফরম্যাটেই কিন্তু দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন, যাতে ভবিষ্যতে কোনো ভিডিও আমরা আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন, যাতে ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও আপনাদের নোটিফিকেশানে চলে আসে। থ্যাংক ইউ।